বাংলা মানবতার সমান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك ওয়াকারমিকয়া ইন মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে যে দেশে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক মোবারকবাদ বন্ধুগণ আমরা সবাই মিলে বিশ্বনবী মহাম্দুর রসুল্লাহ সাল্লাল্লাহ হারি হোসাল্লামের জীবনকে সিরাতকে জানতে চাই তার শৈশব কৈশোরকে জানতে চাই কারণ তিনি তার জীবনে শিশুর জন্যে যেমন আদর্শ কিশোরের জন্য এমন আদর্শ যুবকের জন্য আদর্শ প্রৌরের জন্য আদর্শ বৃদ্ধের জন্য আদর্শ তিনি নর আর নারী সবার জন্য আদর্শ তিনি আদর্শ মানব আর দানবের জন্য তিনি জগৎ সমূহের জন্য রহমান কিন্তু বন্ধু আমরা তো আজ বিভ্রান্ত হয়ে পড়েছি সুখ আর শান্তি থেকে অনেক দূরে চলে গিয়েছি নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি কারণ বিশ্বনবী রসুল্লাহ রসুল্ল সাল্লিসমের জীবন আদর্শ আমাদের মধ্যে নাই বলে হ্যাঁ যাদের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ তারা সুন্দর সফল আর স্বার্থ যাদের জীবনে বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের আদর্শ নেই অনুসরণ নেই ভালোবাসা মোহাম্মদ জন্যে নেই তাদের জীবনে বেদনা দুঃখ আর কষ্ট ছাড়া কিছুই নেই বন্ধুগণ محمد صلى الله عليه وسلم بحلو بشتي وبي جيبونير جيو الله سبحانه وتعالى نجي القرآن الكريم سورة التوبة بولت أعوذ بالله من الشيطان الرجيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها

ওয়া আম ওয়া আলু অনেক তারা তো আর যে সম্পদ তোমরা আঁকড়ে ধরে রাখতে চাও অতি যার তুন্তাক্সাও না কাসা দাহা আর যে বাণিজ্যের ক্ষতির ভয় তোমরা করো ওয়া মাসা কিন্তু তার বাব নাহা আর যে নয়না বিরাম আনন্দদায়ক বাড়িঘর আহাব্বা ইলাই কুমিনাব্বাহ হিউ রসুল ই যদি হয় তোমাদের কাছে অতি আপন আব্বা এবং তার রসুলের চেয়ে ওয়া জিহা দিন পি বিলি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদ থেকে, সর্বাত্মক প্রচেষ্টা থেকে, ফাতা ফাতাওয়াব্বাসু তাহলে অপেক্ষা করো, অপেক্ষা করো। হাততাই আতি আল্লাহু বিআমরি। যতক্ষণ না রব্বুল আলবিয়র পক্ষ থেকে গজব আসবে, গজব শাস্তি। এই সব শত ভালোবাসার বস্তু গজবে পরিণত হবে। শান্তি, সুখ আর সমৃদ্ধির ঠিকানা হবে না। আমাদের জীবনের জন্য তারই প্রমাণ কারণ এই সব পাপাচারিতা আর পাপাচারীদেরকে রব্বুল আলমিন হেদায়াত দেন না সুতরাং বন্ধু পিতা মাতা সন্তান স্ত্রী স্বজন সম্পদ বাড়িঘর বাণিজ্য সবকিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রসুলকে তিনি শুনুন বুখারি বর্ণনা করেছেন খাত্তা খাত্তাবাদনের ঘটনা জমার খাত্তাব এর পুত্র যিনি মোহাম্মদ সাল্লিউসাল্লামের এতটা আপন আর প্রিয় ছিলেন তিনি মাউস যেমন সাহাবি তেমন শ্বশুর কারণ তারই মেয়েকে রসুলাম স্ত্রী হিসেবে উম্মুল মুমিনিনের মর্যাদায় গ্রহণ করেছিলেন তিনি ইসলামের চারজন খলিফার দ্বিতীয় সে অমার বিনেল খাত্তা অপরাধী ঘটনা শুনুন বুখারি বর্ণনা করেছেন রসুল সাল্লাল্লাহু তাআলা আলী ওসাল্লাম যেন করলেন লা বিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলেহি কেউ ইমানদার হতে পারবে না ইমানের দৌলতে ধন্য হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ সাল্লাম তার কাছে তার নিজের চেয়ে তার পিতা মাতা তার সন্তান সবার চেয়ে বেশি প্রিয় না হোক উমরুল্লাহ সাল আলী হুসাল্লাম আমি আপনাকে ভালোবাসি তবে নিজের চেয়ে নয় মোহাম্মদুল সোল্লা বললেন উমর তাইলে এখনো পূর্ণ ইমান তোমার নাসিব হয়নি রসুল হাসলাম যখন সাবধান করলেন নিজের হৃদয়ের সিদ্ধান্তে আবার ধন্য হয়ে আলী রসুল হা এবার আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি বেশি ভালোবাসি বললেন হ্যাঁ তাহলে এবার তুমি ইমানের পূর্ণতায় ধন্য হয়েছো বন্ধু আমরা কয়জন ভালোবাসি রসুল সাল্লাহ আলী হোসাল রসুল সাল্ল্লাহমের ভালোবাসা অর্থাৎ তার যথার্থ অনুসরণ অনুকরণ আমাদের কয়জনের জীবনে রয়েছে বন্ধু দুনিয়ার জীবনের জন্য প্রতিটি সফলতা কল্যাণে একমাত্র আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঠিক পরকালের জীবনে কবরের জীবনীও সফলতা সমৃদ্ধি সুখ আর জান্নাতের জন্যে মোহাম্মদুল আলী ওসাল্লাম আমাদের জন্যে তাকে অনন্তের জীবনে যদি না পাই পরিচয় যদি তাকে না দিতে পারি তাহলে সুখ আর শান্তি সমৃদ্ধি হবে না আমরা কে না জানি কবরে তিনটি প্রশ্ন করা হবে মানব ওমাকুন্ত তাকুলফিহাদ আর রজুল তোমার রবকে তোমার দিন কি আর এই ব্যক্তিকে চীন কি তিনি কে অর্থাৎ মুহাম্মাদুন সল্লাল্লাহ আলী হোসেলাকে দেখিয়ে বলা হবে শুদ্ধ এনে বন্ধু কবরে যখন রাখা হয় তখনও বলা হবে বিসমিল্লাহ ওয়ালা আলা তে রসুল্লাহ আল্লাহ নামে রসুল তো ওই রসুলকে কদ্দুর ভালোবাসে কদ্দুর অনুসরণ করুন বন্ধু আমাদের এই আয়োজন এই জন্যে যাতে করে পিছিয়ে পড়া ধ্বংস হওয়া বিভ্রান্তিতে ডুবে যাওয়া অশান্তি আর দুঃখে আকণ্ঠ নিমজ্জিত অবস্থা থেকে আমরা উদ্ধার লাভ করতে পারি বলে আলমিন তাই আমাদের আয়োজনকে কবুল করুন আমি বন্ধু করুন মোহাম্মদ সোল্ল ভালোবাসতে ইমান পূর্ণ করতে তার অনুসরণ অনুকরণ করতে জানতে হবে তার জীবন তার জীবনের প্রত্যেকটি অধ্যায় তার জীবনের প্রত্যেকটি দিন মাস বছর আর সময় মুহূর্তকে হ্যাঁ তিনি শিশু ছিলেন শৈশব তিনি শিশুদের জন্য আদর্শ তার কৈশোর ছিল কিশোর জীবনেও তিনি কিশোরদের জন্য আদর্শ কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম রব্বুল আলমিন তার শৈশব এবং কৈশোর প্রত্যেকটি জীবনের মুহূর্তেই নিজে তত্ত্বাবধান করেছেন আমরা এরই মধ্যে আলোচনা করেছি যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন তার মা ছয় বছর বয়সে গর্বদারিণী মাকেও তিনি নানার বাড়ি থেকে তৎকালীন ইয়াসরিফ আর আজকের মাদিনাতুল মোনাওয়ারা জেয়ারত করে ফেরার পথে বাবার কবর দেখে ফেরার পথে তিনি ইন্তেকাল করেন আবুয়া নামক স্থানে মাকে দাফন করে দাদার সাথে মাক্কাতুল মোকার ফিরে গেলেন দাদা আব্দুল মুতালিব মোহাম্মদ সাল্ল আলী ওসলামকে খুব ভালোবাসতেন সিরাতি হিসাম এইভাবে বর্ণনায় এসেছে আব্দুল মুতালিব মক্কার সর্দার কোরাইশদের নেতা কাবার তত্ত্বাবধায়ক তার জন্যে কাবা গৃহের ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো তিনি ওই বিছানায় বসতেন আর এর চতুর্দিকে তার সন্তানরা বসতেন কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহাম গেলে আব্দুল মুতালিব তাকে তার কাছে বসতে দিতেন হিসামের একটি বর্ণনায় রয়েছে চাচারা নিজেরা যেখানে তার বাবা আব্দুল মুতালিবের কাছে তার বিছানায় বসতেন না সম্মান করে বাতি যা সেও গিয়ে বসবে তারা চাইতেন না কেউ কেউ সরিয়ে দিতে চাইতেন কিন্তু দাদা আব্দুল মুতালিব বলতেন না ওকে আমার কাছে আসতে দাও আমার কাছে বসতে দাও তার চেহারা তার চালচলন আমাকে ভালো লাগে আনন্দ দেয় তৃপ্তি দেয় এবং আমি যেভাবে তার নাম রেখেছি সারাটা পৃথিবী তার দ্বারা আলোকিত উজ্জ্বল হবে সবাই তার প্রশংসা করবে সুতরাং এই মুহাম্মদ বিন আবদুল্লাহ তাকে আমার কাছে আসতেন এমনিভাবে দাদা ভালোবাসতেন দাদার স্নেহ ভালোবাসা আর আদরে ধন্য ছিলেন মুহাম্মাদুন সাল্ল আলী ওসাল্লাম আল্লাহ সুফান দাদারই ভালোবাসা দাদারই আদর দাদারই স্নেহ বেশিদিন মোহাম্মদ সসিমের জীবনে টিকিয়ে রাখেননি রব্লুল আলমিন তার দাদাকেও পৃথিবী থেকে নিয়ে গেলেন রসলাসল আসলামের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন ইন্তেকাল করলেন আব্দুল মোদ্িম তারপরে চাচার তত্ত্বাবধানে বড় হয়ে উঠলেন চাচার তত্ত্বাবধানে তিনি যে বড় হয়ে উঠলেন কিভাবে বড় হলেন বন্ধুগণ আমরা এই প্রসঙ্গগুলো আলোচনা করব এক এক করে দেখুন মোহাম্মদ সাল্ল জন্ম নিয়েছেন কোরাইশ বংশে আল্লাহ সুফানাহ আলা কোরাইশদেরকে বাছাই করেছিলেন বিশ্বনবী সর্বশেষ আর সর্বশ্রেষ্ঠ রসুলের বংশ হওয়ার জন্যে কোরাইশ যে মক্কার কাবাগরের তত্ত্বাবধায়ক ছিলেন রসমের দাদা যে কোরাইশ বংশের লিডার ছিলেন নেতা ছিলেন ওই সময়ে মাক্কাতুল মোকার জনসাধারণ প্রায় ষাট হাজার ছিল প্রায় ষাট হাজার কিন্তু এতো বৃহৎ জনসাধারণ পাশাপাশি হজের মৌসুমে অনেক লোকজন আসতো পৃথিবীর বিভিন্ন দিক দিগন্ত থেকে হজের এই ঠিকানায় কাবাগর তওয়াফ করার জন্য সুতরাং খাওয়া পরা। খাদ্য আর পানীয় মানুষের প্রয়োজন কিভাবে মিটবে যদিও ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি জাআল হাদাল বালাদা আমেনা ওয়ারযুক আহলাহু বিনাসসামরাত رب العالمين এই নগরীটাকে নিরাপদ নগরী বলে কবুল করে নাও আর এর সকল অধিবাসীদেরকে তোমার ফল ফলাদি দিয়ে রিজিক তথা খাদ্য দিয়ে ধর্ত্য করে দাও আমি কবুল করেছে হ যা রুমরা করতে আসা মানুষদের সবার খাদ্য আর পানীয়র সংস্থান করতে কুরাইশরাই ব্যবস্থা করে যে বংশে বিশ্বনবী জন্ম নিলেন ওই বংশের নাম দিয়েই একটি সুর আরো আলমিন কোরআন আনার নাজিল করলেন আর এই সুর যা আলোচ্য হয়েছে امراء فاي ءونيكي اسوره إيه بندو تلى واتكرونا اوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف رب العالمين قل لإيلاف قريش قريش اشكتي الكاروني إيلافهم هذا اوتي اجرو রেহলা তা সীতা গ্রীষ্মে এবং শীতে সফর রেহলার কারণে বাণিজ্য কাফেলার কারণে তা কি যে নিজেদের মক্কার সকল জনগোষ্ঠীর হজ এবং উমরা করতে আসা সবার খাদ্য আর পানীয়র ব্যবস্থা করতে বাণিজ্য কাফেলায় বের হতো কুরাইশদের নেতৃত্বে বাণিজ্য কাফেলা যেত গ্রীষ্মে একবার শীতে একবার তাফসির এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরাইশরা শীতে যেত ইয়ামানে আর গ্রীষ্মে যেত শামে বাণিজ্য কাফেলায় বের হতো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আসলাম যখন শিশু তখনও এই কাফেলা গিয়েছে বাণিজ্য হয়েছে তিনি যখন কিশোর বয়সে চাচার তত্ত্বাবধানে আবু তালেবের তত্ত্বাবধানে তখনও এই বাণিজ্য কাফেলা বাণিজ্যের জন্যে বারবার বেরিয়েছে মোহাম্মদ সাল্লসমের বয়স যখন বারো বছর দুই মাস দশ দিন তখন মোহাম্মদুন সাল্লসাম চাচার সাথে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে রওানা দিলেন আরও কিছু মৌলিক প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব তবে এটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ

সে পথকে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র এস টিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দ্রৌহিদের প্রচার কালিমার আবেদন

প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে কোরআশরা নিজেদের মক্কার সকল জনগোষ্ঠীর হজ এবং উমরা করতে আসা সবার খাদ্য আর পানীয়র ব্যবস্থা করতে বাণিজ্য কাফেলায় বের হতো কুরাশদের নেতৃত্বে বাণিজ্য কাফেলা যেত গ্রীষ্মে একবার শীতে একবার তাফসির এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরাইশরা শীতে যেত ইয়ামানে আর গ্রীষ্মে যেত শামে বাণিজ্য কাফেলায় বের হতো বিশ্বনবী মোহাম্মদুর রসুল যখন শিশু তখনও এই কাফেলা গিয়েছে বাণিজ্য হয়েছে তিনি যখন কিশোর বয়সে চাচার তত্ত্বাবধানে আবু তালেবের তত্ত্বাবধানে তখনও এই বাণিজ্য কাফেলা বাণিজ্যের জন্যে বারবার বেরিয়েছে বেরিয়েছে মোহাম্মদুল সাল্লসমের বয়স যখন বারো বছর দুই মাস দশ দিন তখন মোহাম্মদুন সাল্লসম কিশোর বয়সেই বাণিজ্য করেছেন চাচার সাথে বাণিজ্য গিয়েছেন কেন কারণটা কি কারণ বাণিজ্য একজন মানুষকে সহজে অভাবমুক্ত করে দেয় এই পৃথিবীর কোন নবী কারো অনুগ্রহের পাত্র ছিলেন না তার হাবিবকেও বলেছেন এর মধ্যে আমি আপনাকে পেয়েছি লিগাল অভিভাবক হীন আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি বাণিজ্যে তিনি গিয়েছেন বাণিজ্যে যাওয়ার আগে দশ বছর বয়সে আবার প্রথম হয়েছে চার বছর বয়সে শকুসাদার সিনাসাদ আর বারো বছর দুই মাস দশ দিন বয়সে তিনি চাচার সঙ্গী হয়ে বাণিজ্যে গিয়েছেন এটা আমাদের জন্য শিক্ষার পৃথিবীর যত লিডার যত নেতা হবেন বাণিজ্য করে নিজের অভাবটা আগে গুছাবেন চাচার সাথে হেজাজ যখন অতিক্রম করছিলেন রসুল সাল্লা আসলাম তখন দেখলেন সামুদ গুত্রের ধ্বংসাবশেষ ইব্রাহিম আলী হিসালাতামের আগে ওই গুত্রে রব্বুল আলমিন তার এক নবী পাঠিয়েছিলেন নাম হল সালে হিসালাম আল্লাহর নবী সালে আলী হিসালাম এই সামুদ জাতি গোষ্ঠীকে আল্লাহর দিকে দাওয়াত কিন্তু সামুদ জাতি সালে আলী ইসালামকে বলল ওই যে পাহাড় দেখা যায় ওই গুহার ভিতর থেকে যদি তুমি একটি গর্ভবতী মাদি আসন্ন প্রসভা একটি উটনি বের করে নিয়ে আসতে পারো আমরা ইমান আনবো সালে আলী হিসালাম রব্বুল আলমিনের কাছে আবেদন করলেন আর মুজেজা হিসেবে সালে আলী ইসলামের নবুতের মোজেজা হিসেবে রব্বুল আলমিন ওই পাহাড়ের গুহা থেকে আসন্ন প্রসবা একটি উষ্টি বের করে দিলেন উষ্টি ধীরে ধীরে বের হয়ে আসলো রব্বুল আলমিনের নিদর্শন হিসেবে তার জাতির লোকজন ইমান আনলো হ্যাঁ যাদের জন্য হেদায়ত নসিব ছিল তারা তিনি তাদেরকে বললেন উষ্টিটা আল্লাহ সুফানাহ তালার না কাত আল্লাহ ওয়াসুকিয়াহা এটা আল্লাহর আয়াত উঠনি তাকে পানি পানের জন্য একটি দিন ছেড়ে দিও তার সাথে দুরাচারিতা দুষ্টামি করো না এমনকি উটটি যখন বেরিয়ে গেল একটি বাচ্চা প্রসব করলো বাচ্চা আর উটনি একসাথে চলত কিন্তু সময়ের বিবর্তনে সামুদ জাতি সালে আলী ইসালামের দাওয়াত ও স্বীকার করে আল্লাহর নিদর্শন উটনিটাকে জবাই করে ফেললো উটনির বাচ্চাটা দৌড়ে গিয়ে পাহাড়ে মিলিয়ে গেল আল্লাহর নিদর্শন কিন্তু সাথে সাথে আকাশ থেকে গজব নামলো কোরআন এর ভাষায় না ধ্বংস ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল সালে আলিহি সালামের তাওয়াত অস্বীকারী সামুদ জাতি তাদের ধ্বংসাবশেষ সিরিয়ার বাণিজ্যে যাওয়ার পথে স্বচক্ষে অবলোকন করলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম মুহাম্মদ সাল্ল আলী হোসাল্লাম তার চাচার সাথে সিরিয়ার দিকে আগাতে লাগলেন মোহাম্মদ সাল আলী হোসাল্লাম এই পৃথিবীতে আসার আগে যিনি নবী এবং রসুল ছিলেন ঈসা ইবনু মারিয়াম আলী সালাম তাকে যখন রব্বুল আলমিন আকাশে উঠিয়ে নিলেন তার জাতি সম্প্রদায়রা তাকে হত্যা করেছে বলে আর তিনি তাদের সকল অপরাধ নিয়ে শুলে ঝুলেছেন বলে মিথ্যা বিশ্বাসে শতদা বিভক্ত হয়ে গেল তখন ইসেন আলি হিমাসালামের উম্মত বলে যারা দাবি প্রাচীন বসবাসের আবাসস্থলের পাশ দিয়ে মোহাম্মদুন সাল্ল আলী ওসাল্লাম অর্থাৎ শিশু নবী তার চাচার সাথে সিরিয়ার দিকে যাচ্ছেন ঐতিহাসিকগণ বলেন মোয়াবাইট এবং এমনাইট নামক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের মধ্য দিয়ে মোহাম্মদ সল্লাহ আলী হোসাল্লাম পৌঁছালেন বসরা নগরীতে সিরিয়া যাওয়ার পথে বসরা নগরীতে বসরায় পৌঁছে নেস্টোর খ্রিস্টান সম্প্রদায়ের ইবাদতগা এর পাশে তাবু গাললেন আবু তালেব তার কাফেলা নিয়ে আর ওই তাবু যে জায়গায় আবু তালেব গাড়লেন তার পাশে গির্জা ছিল খ্রিস্টানদের ইবাদত ছিল আর ওই গির্জার তত্ত্বাবধায়ক ছিল জার্সিস নামে এক পাদ্রি আরব থেকে আসা বাণিজ্য কাফেলা তার গির্জার পাশে যখন তাবু গাড়ল সে বেরিয়ে আসলো আর কেন বের হলো এর তিনটি কারণ সিরাতের গ্রন্থের ধারাবাহিক গবেষণায় এসেছে এক নম্বর সে ছিল ইনজিলের পণ্ডিত আর তাই ইনজিল কিতাবে মোহাম্মদুন সাল্ল আলী গুসাল্লামের জন্ম বংশ পরিচয় শারীরিক গঠন এবং পেরে ওঠা সম্পর্কে তথ্য ছিল সে জানত তাই আরব থেকে আসা কাফেলা কি এক অদৃশ্য টানে সে বের হল দুই নম্বর কারণ বুহায়েরা বলল সে দেখতে পেয়েছে যখনই বস্রা নগরীতে তার গির্জার পাশে এই বণিক দল এসেছে কি একজনের জন্যে গাছপালা পাতর সেজদা করছে আর তৃতীয় কারণ সে খোঁজ নিতে চেয়েছে মক্কায় সেই প্রতিষ্ঠিত নবী এসেছেন কিনা জন্ম নিয়েছেন কিনা সে যখন আসলো তাবুর পাশ দিয়ে ঘুরে শিশু মুহাম্মদ তখন তো কিশোর মোহাম্মদ বিন আবদুল্লাহমকে দেখে সে অভিভূত হয়ে গেল তার হাত ধরল এমনকি ওই বুহায়রা নামে খ্যাত ওই পাদ্রী আবু তালেব সহ ওই আরব বণিকদের সম্মানে খাদ্যের আয়োজন করলো একটি বর্ণনায় রয়েছে সবাই গেলেন ওই খাবারের আয়োজনে বুহায়রার দাওয়াতে কিন্তু মোহাম্মদ বিন আবদুল্লাহম গেলেন না আর একটি বর্ণনায় তিনি গেলেন বোহায়রা আবু তালেবকে অনুরোধ করল এই কিশোর মোহাম্মদ সাল্লামকে নিয়ে সিরিয়া যায় না ইহুদিরা দেখলে তাকে মেরে ফেলবে বরং তাকে মক্কায় পাঠিয়ে দাও একটি বর্ণনায় রয়েছে আবুতালেব এই পাদ্রীর পরামর্শে প্রাণ প্রিয় ভাতিজাকে আর আমাদের প্রিয়তম হাবিব মোহাম্মদ সাল্লি হোসাল্লামকে সিরিয়ায় না গিয়ে কয়েকজন পুত্র এবং সহ আবার মাক্কাতুল মোকারমায় ফিরিয়ে দেন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের কিশোর বয়সের এই বিদেশ যাত্রা এর অভিজ্ঞতা আমাদের প্রিয়ত মহাবীবের জীবন থেকে শিক্ষা নিয়ে রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন হাদা মা আইন্দি ওয়ালাহ আলিহি তাকল তো এর হুনি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত Allah, wa wa Allah, Allah কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্ন রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান